গর্ভাবস্থায় কোন ধরনের খাবার খেলে গর্ভস্থ সন্তান মেধাবী হবে। এটা কিন্তু অনেকেরই জানার একটা বিষয় বা অনেকেই আমাদের কাছে আসলে এই প্রশ্নটা করে থাকেন। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা তারা যদি আমাদের চেম্বারে আসেন তখন কিন্তু সচরাচর এই প্রশ্নটাই তারা করেন যে কি এমন কোনো খাবার আছে কি না যেটা খেলে তার গর্ভস্থ সন্তানের আইকিউটা অনেক ভালো হবে এবং দেখা যায় যে সে একজন মেধাবী সন্তান হিসেবে গড়ে উঠবে। এই জন্য আপনাদের শুরুতেই বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হবে যে পুরো নয় মাস সময়টাকেই যদি আমরা তিনটা ট্রাইমিস্টারে ভাগ করি, এই তিনটা ট্রাইমিস্টারে ভাগ করে যদি সময় মতো এবং আপনি যদি ঠিক যেই ধরনের সবজি যেই ধরনের খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখা দরকার এগুলো যদি আপনি রাখতে পারেন সঠিক পুষ্টি উপাদানগুলো, তাহলে কিন্তু আপনার গর্ভস্থ সন্তান অবশ্যই মেধাবী হিসেবে বেড়ে উঠবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, এক্ষেত্রে শুরুতেই যেটা আছে সেটা হলো আপনি যদি আপনার গর্ভস্থ সন্তানকে মেধাবী হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনার খাবার তালিকায় আয়রন, আয়োডিন, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন B12, জিঙ্ক এই ধরনের খাবার কিন্তু অবশ্যই রাখতে হবে। প্রথমেই যদি বলি ডিমটা হচ্ছে কোলিন রিচ ফুড, আপনাদের খাবার তালিকায় প্রতিদিন একটা করে ডিম আপনি অবশ্যই রাখবেন এবং অনেকের ক্ষেত্রে সম্ভব হলে আমরা দুটো করে ডিম রাখতে বলি থার্ড ট্রাইমিস্টারে। ডিমে বিদ্যমান কোলিন কিন্তু আপনার সন্তানকে মেধাবী হতে সাহায্য করবে এবং আপনার সন্তানের স্নায়ু কোষ যেটা আছে সেটা সঠিকভাবে গঠন করতে সাহায্য করবে। এরপরে আসা যাক আপনার দইয়ের ব্যাপারে। টক দই অথবা দুধ এটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী একটা খাবার। প্রতিদিন যদি আপনার খাবার তালিকায় আপনি প্রথম ট্রাইমিস্টারে যদি আপনার এক কাপ করে আপনি দুধ রাখতে পারেন, পরে হলো 250 ml এবং তারপরে থার্ড ট্রাইমিস্টারে আমরা বলি 2 গ্লাস পর্যন্ত দুধ ক্যালোরি অনুযায়ী অনেকের প্রয়োজন ভেদে আমরা রাখতে, সেটা কিন্তু আপনার সন্তানের মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে। এরপরে আসা যাক যে আয়রন রিচ ফুড, আসলে আয়রন রিচ ফুড যদি গর্ভবতী মায়েদের খাবারে আয়রন জাতীয় খাবারের যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দেখা যায় সন্তানের পরবর্তীতে মেধা বিকাশে একটা সমস্যা তৈরি করতে পারে। আয়রন জাতীয় খাবার যেমন আপনার পালং শাক, লাল শাক, ব্রোকলি, পাশাপাশি আপনার ফলের মধ্যে যেগুলো রয়েছে যেরকম আপনার অ্যাভোকাডো, আপেল, বেদানা, তরমুজ, খেজুর এই ধরনের ফলগুলো যখন আপনার খাবার তালিকায় রাখবেন তখন কিন্তু দেখা যাবে যে গর্ভস্থ সন্তানের মেধাবী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বেরিস অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, যারা গর্ভবতী মহিলা তাদের খাবারে যদি আমরা বেরিস জাতীয় খাবার যেরকম স্ট্রবেরি, ব্লুবেরি এগুলো যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু দেখা যায় তাদের মস্তিষ্কের গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের টিস্যু রক্ষা করতে কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার সাহায্য করে। গর্ভস্থ শিশুর মেধা বিকাশে ভিটামিন ডিযুক্ত খাবারের কোনোই বিকল্প নেই। গর্ভবতী মায়ের যদি খাবারে ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে কিন্তু তার গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে। এখন ভিটামিন ডিযুক্ত খাবার কিসে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার খাবার তালিকায় আপনি ডিম, পনির, বাটার, অর্গ্যান মিট এগুলো কিন্তু প্রতিদিন আপনার খাবারে রাখতে পারেন। অর্গ্যান মিটটা আপনি সপ্তাহে অন্তত একদিন প্রতিদিন খাবার তালিকায় একটা করে ডিম যদি রাখা হয় এবং বাটার বা পনির এটাও কিন্তু প্রতিদিন আপনি চাইলে একবার করে গ্রহণ করতে পারেন। এছাড়া সূর্যের আলোর তো কোনো বিকল্পই নেই, প্রতিদিন যদি 10 মিনিট করে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত দুপুর এর মধ্যে যদি একটু রোদে থাকতে পারেন সেটাও কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করবে। আরেকটা গুরুত্বপূর্ণ যে খাদ্য উপাদান সেটা হলো আয়োডিনযুক্ত খাবার। আয়োডিনযুক্ত খাবার যদি গর্ভাবস্থায় প্রথম 12 সপ্তাহের মধ্যে আয়োডিনযুক্ত খাবারের অভাব মায়ের শরীরে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে গর্ভস্থ সন্তানের আইকিউ লেভেলটা কম হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য গর্ভবতী হওয়ার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মায়ের খাবারে অবশ্যই আয়োডিনযুক্ত খাবারকে প্রাধান্য দিতে হবে। সেজন্য প্রতিদিন খাবারে আয়োডিনযুক্ত লবণ রাখা যেতে পারে। এছাড়াও আপনার যেমন সামুদ্রিক মাছ রয়েছে, অর্গ্যান মিট রয়েছে, পালং শাক রয়েছে এই খাবারগুলো প্রতিদিন খাবার তালিকায় যদি রাখা যায়। সামুদ্রিক মাছটা আপনি চাইলে সপ্তাহে 2 দিন করে কিংবা সপ্তাহে 1 দিন করে রাখতে পারেন 1 টুকরো করে, সেটাও কিন্তু আপনার আয়োডিনের ঘাটতি পূরণে সাহায্য করবে। এছাড়া আয়োডিনযুক্ত লবণ তো রয়েছেই আয়োডিনের চাহিদা পূরণের জন্য। ফলিক অ্যাসিডের কথা না বললেই নয় যে ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু মায়েদের দেখা যায় যে মায়ের শরীরেও গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেরকম দেখা যায় গর্ভস্থ শিশুর মেধা বিকাশেও কিন্তু এটা খুব ভালো একটা প্রভাব ফেলে। এই ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে চাইলে খাবার তালিকায় টমেটো, গাজর, ব্রোকলি থেকে শুরু করে আপনার ফলের মধ্যে যেমন বেদানার, তরমুজ, পুদিনা, ধনে পাতা এই জাতীয় খাবারগুলো কিন্তু খাবার তালিকায় প্রতিদিন রাখতে হবে। তাহলে খুব সহজেই আপনার গর্ভস্থ সন্তানকে আপনি মেধাবী এবং পরবর্তীতে জাতির জন্য একজন মেধাসম্পন্ন এবং মেধাবী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন।